আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আমি আমার বগুড়ার বাড়িতে অবস্থান করছি তো মনে হলো যে সর্ষে ক্ষেত না দেখলে আসলে শান্তি হয় না এর আগেও আরেকবার দেখেছি তারপরে এত অবাহিত সর্ষে ক্ষেত একদম ঝাঁঝালো গন্ধে নাক একদম ভরে যাচ্ছে নাক হৃদয় মন সব কিছু ভরে যাচ্ছে আপনাদের অনেকের অনুরোধ আছে তোমার মরণকালে কালে কাঁদবে যেজন ওই গানটার জন্য আমি গানটা একটা বালকের কণ্ঠে গিয়েছিলাম এই গান গীতিকার শুরু আমাদের আমাদের সব্যসাচী গীতিকার শুরু সঙ্গীত পরিচালক আহমদ ইমতিয়াজ বুলবুল আল্লাহ তাকে বেহস নাসিব করুক আমি গানটি গিয়ে শোনাচ্ছি গানটি আমার মুখস্থ নাই সেই জন্য একটা মোবাইলে আমি লেখাটা হাতে নিয়েছি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন মনোরে মা তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন থাকতে জীবন যায় না চেনা মানুষের মন তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন থাকতে জীবন যায় না চেনা মানুষেরি মন মনে রেহে ওহ তোমায় মাটি দিতে গরস্থানে নিয়ে যাবে যারা ভবের মাঝে হাতে গোনা বন্ধু তোমার তারা তোমায় মাটি দিতে নিয়ে যাবে যারা ভবের মাঝে আতে গোনা বন্ধু তোমার তারা তোমার মরণ কালে কাঁদবে যেজন সেজন তোমার আপন থাকতে জীবন যায় না চেনা মানুষের তোমার কবরেতে প্রতিদিনই প্রতিদিন কেউ যদি গো আসে সেই জনি যে স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে তোমার কবরেতে প্রতিদিন কেউ যদি গো আসে সেই জনে যে স্বার্থ ছাড়া তোমায় ভালোবাসে তোমার মরণকালে কাঁদবে যেজন সেজন তোমার আপনজন তোমার মরণকালে কাঁদবে যেজন সেজন তোমার আপনজন থাক থাকতে জীবন যায় না না মানুষের মন থাকতে যায় না চেনা না মানুষের মন মনো রে ওহ রে রে মানুষের মন চেনা আসলে খুবই কঠিন কিন্তু খুব আপনজন যে অনেক দূরে আছে সে যদি কবরে না যেতে পারে বা মাটি দিতে না যেতে পারে তো আসলে কি সেটা আসলে আমরা বিচার করতে পারি না যে আমার জন্য রোজ দোয়া করবে তার দোয়া আমার কাছে পৌঁছে যাবে কবরে এরকমটাই আমি জানি তো সেখানে রোজ কবরে মানে কবরবাসীদের জন্য দোয়া করে কারা সন্তানেরা তো সেই নেক সন্তান সবাই যাতে পৃথিবীতে রেখে যেতে পারে সেটাই একটা অনেক বড় একটা উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য হওয়া দরকার এবং আমরা সবাই কবরবাসী হব সবাই সবার জন্য যেন দোয়া করি আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে খুব ভালোবাসেন কেউ মায়ের মতো কেউ বোনের মতো কেউ ছোট বোনের মতো কেউ মানে বন্ধুর মতো সবাই নিশ্চয়ই আমার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন যে আল্লাহ এভাবেই সুস্থ অবস্থাতেই যেন নিয়ে যান বিছানায় পড়ে থেকে কষ্ট পেয়ে চলে যাওয়া খুব কঠিন তো যাই হোক অনেক সবসময় আমি একটু কঠিন কঠিন কথা বলি আপনারা কিছু মনে করবেন না সবাই আমাকে আমার পাশে যেভাবে আছেন সেভাবেই থাকবেন আপনাদের সবাইকে সর্ষে ফুলের ঝাঁঝালো শুভেচ্ছা আসসালাম আলাইকুম